সেইয়ানে খাগে একটা পুরনো ঘরেতে ধাক্কাটা কিছু তার গেছিল দেখা হবে বলে কিভাবে কিভাবে সেই তারিখ ভুলোতে ধুলো পড়ে পড়ে পুরনো হলো দেখা হয়নি রে হাই ফ্রেন্ডস আই এম রিজাল ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো বন্ধুরা আজকে আমরা একটা আরমান আলিফের নতুন গানে লিসেন করব গানটির নাম হলো কাঁচের জানালা তো চলো কোনো টাইম ওয়েস্ট না করে আমরা গানটির অরিজিনাল কোয়ার্ডস অ্যান্ড টাইম প্যাটার্নটা দেখে নিই গাইজ ইস লাল সাবস্ক্রাইব বাটন কো ক্লিক কিজিয়ে অ্যান্ড ইস বেল আইকন কো দবাইয়ে অ্যান্ড লাইক করনা মত ভুলিয়ে মেরা গিটার সে জুড়ি সব ভিডিও সবসে পেহলে দেখনে কে লিয়ে তো বন্ধুরা এই গানটির অরিজিনাল স্কেল হলো বি মাইনার স্কেল তো যদি অরিজিনাল কোয়ার্ড নিতে চাও তো ডিসেশনে অরিজিনাল কোয়ার্ড হে লে লেনা তো ফ্রেন্ড এবার আমরা ক্যাপো লাগাই কোয়ার্ডগুলো বলবো তো যাদের কাছে ক্যাপো আছে তারা সেকেন্ড ফ্রেটে ক্যাপো বসিয়ে দাও ক্যাপো অন সেকেন্ড ফ্রেট এবার কোয়ার্ডগুলো হবে ফার্স্ট কোয়ার্ড এ মাইনার সেকেন্ড কোয়ার্ড হবে জি মেজার থার্ড কোয়ার্ড হবে এফ মেজার অ্যান্ড লাস্ট কর্ড যেটা ইউজ করবো সেটা হলো ই মেজার তো আমরা এই চারটি কর্ড ইউজ করব তো চলো কোনো টাইম ওয়েস্ট না করে আমরা গানটির টাইম প্যাটার্নটা দেখে নিই তো বন্ধুরা এখানে গানটির টাইম প্যাটার্নের ডায়াগ্রাম আছে দেখে নাও খুব ইজি টাইম প্যাটার্ন আমরা আরমান আলফের অনেক গানেই এই টাইম প্যাটার্নটা ব্যবহার করি তো এইভাবে চলবে তো স্লো করে বলছি ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আরো স্লো করে বলছি ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন তো বন্ধুরা কিছুক্ষণ প্র্যাকটিস করে নেবা নেভার গিভ আপ বন্ধুরা হয়ে যাবে তো বন্ধুরা আমরা একবার কোয়ার্ড প্রোগ্রেসিভটা দেখে নিই তো প্রথমে এ মাইনার তারপরে জি মেজার তারপরে এফ মেজার অ্যান্ড লাস্টে ই মেজার এইভাবেই চলবে কন্টিনিউয়াসলি তো বন্ধুরা এইভাবে কন্টিনিউয়াসলি পুরো গানটাই হ্যাঁ এইভাবে কোয়ার্ডস প্রোগ্রেসিভ অ্যান্ড টাইম প্যাটার্নটা একই রকমের চলতে থাকবে তো চলো আমরা গানটি প্লে করছি তো কোয়ার্ড প্রোগ্রেসিভটা এখানে দেখে নিও এখানে টাইম প্যাটার্নের ডায়াগ্রাম আছে ফলো করতে থাকবা আর সরি বন্ধুরা নতুন গান হ্যাঁ মনে থাকতে অনেক কষ্ট হয় তো মাফ করে দিও যদি আমি ভুল গেয়ে থাকি আড্ডা তো মাফ করে দিও বিকজ নতুন গান মনে থাকে না তো প্লে করছি সেই অনেক আগে একটা পুরনো ঘরেতে ডাক্কাটা কিছু তারিখ ছিল দেখা হবে বলে কিভাবে কিভাবে সেই তারিখ গুলোতে ধুলো পড়ে পড়ে পুরনো হলো দেখা হয়নি রে সেই অনেক আগে একটা পুরনো ঘরেতে ডাক্কাটা কিছু তারিখ ছিল দেখা হবে বলে কিভাবে কিভাবে সেই তারিখ গুলোতে ধুলো পড়ে পড়ে পুরনো হলো দেখা হয়নি রে ওই মেঘনা মে তারে আমি ছুঁয়ে দেখতে চাই মাঝখানে কাঁচের জানলা ছোঁয়া যায় না তাই লা 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 তো বন্ধুরা এইভাবে কোয়ার্ড প্রোগ্রেসিভটা চলবে তো তোমরা প্র্যাকটিস করে নিও কন্টিনিউয়াসলি একই কোয়ার্ডস অ্যান্ড একই টাইম প্যাটার্নটা চলবে তো তোমরা প্র্যাকটিস করে নিও তো বন্ধুরা এই ভিডিওটাতে যদি হেল্প করে থাকি তো প্লিজ এই ভিডিওটাকে লাইক করে দিও লাইক করলে বুঝতে পারবো আমি তোমাদেরকে কতটা সাহায্য করতে পারছি আর আমার কনফিডেন্স লেভেলটা আরও বেড়ে যায় তোমাদেরকে সাহায্য করতে যেমন আমি উৎসুক হই
হ্যাঁ, আর এইভাবে আমি ভিডিও ছাড়তে থাকি। তো প্লিজ লাইক করো আর কমেন্ট করতে ভুলো না, জলদি কমেন্ট করে দাও। ভালো লাগলে ভালো কমেন্ট করো, না হলে গালি দাও, কোনো ব্যাপার নেই। আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো বা নতুন, তারা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ভিডিওর রাইট সাইডে একটা লাল সাবস্ক্রাইবের বাটন আছে, ওটাকে প্রেস করে দিও। তারপরে একটা সঙ্গে সঙ্গে একটা বেল আইকন উঠে যাবে, ওটাকে প্রেস করতে ভুলো না বন্ধুরা। তো সাবস্ক্রাইব করলে কী হয় বন্ধুরা, যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করি তোমাদের মোবাইলে নোটিফিকেশান চলে যায়, আর জলদি করে লিসেন শিখে নাও, তার জন্য আমি সাবস্ক্রাইব করতে বলি। তো প্লিজ লাইক মাই ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর ডিসক্রিপশানে আমার ফেসবুক লিঙ্ক অ্যান্ড ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, তোমরা আমাকে ফলো করো। তো আজ পর্যন্ত এটাই থাক, টাটা, টেক কেয়ার, ভালো থেকো। গাইজ, ইস লাল সাবস্ক্রাইব বাটন কো ক্লিক কিজিয়ে অ্যান্ড ইস বেল আইকন কো দবাইয়ে অ্যান্ড লাইক করনা মত ভুলিয়ে মেরা গিটার সে জুড়ি সব ভিডিও সবসে পেহলে দেখনে কে লিয়ে।